No. তো হ্যাঁ বন্ধুরা, চলে এসছি আজকে আবার রবিবার। আজকে আবার চলে এসছি একটা নতুন ব্লগ টাইপের নিয়ে, মানে ব্লগ না, মানে এটা বলতে পারো যে একটা পাবলিক প্লেস আজকে এটা প্র্যাঙ্ক করতে চলেছি, যে আমাদের 550 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেই কারণে ভাবলাম একটা স্পেশাল কিছু দেবো তোমাদেরকে, তা তোমাদের জন্য এত কিছু করছি। আর 600 সাবস্ক্রাইব হতে মানে 18টা না 20টা সাবস্ক্রাইব, বাকি সেটা তাড়াতাড়ি করে দাও তোমরা, আমরা সেটাই চাই তোমাদের কাছে। আর আরো মজার মজার আরো ভিডিও নিয়ে আসবো। তা আমরা আজকে পাবলিক প্লেসে একটা প্র্যাঙ্ক টাইপের কিছু একটা করতে চলেছি তোমাদের জন্য, তোমরা খুব মজা হবে। তো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সাথে থাকো। চলো দেখি কি কি করা যায় আজকে, কি কি করা যায় আর কিভাবে তোমাদেরকে মজা দেওয়া যায় সেটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। কি কি পাপড় আছে দেখো, আমরা দেখে তো বুঝতে পারছি না কি কি নাম, কি পাপড়ের নাম, নাম আমি জানি না। এগুলো কি পাপড় তাই জানি, নাম জানো না? না, আলুর পাপড়। পাপড় এতগুলো নাম মুখস্থ করলে ভর্তি গেলে 5 টাকা, 5 টাকা নিয়ে গেলে গেলে এগুলো এটা কি পাপড়? ঠিক আছে 15 টাকা, 10 টাকা ঠিক আছে। তাহলে 100 টাকার মাল মেয়েছেলে টাকা 40 টাকা হবে, নিলাম তাহলে। পাপড় নিলাম, পয়সা কই ছিল? হ্যাঁ সকাল থেকে তো খাইবাই নেবে, পাপড়টা বাড়িতে গিয়ে ভেজে খাওয়া হবে। দিতে পারবে কেন? সকাল সত্যি বলতে কি বলতো, ওই এখান দিয়ে আসছিলাম বাংলাদেশ স্টেশনে। সত্যি কথা, তোমার দাও সত্যি, আমার দাও সত্যি, আমার সত্যি কোনো মায়া যায় নেই না। ওই পাপড়টা মানে কি বলতো, মানিব্যাগটা হারিয়ে গেছে, কি করতে হয়? মানিব্যাগ হারিয়ে গেলে সরকারি টাইম কল আছে, জল খেতে হবে, পাপড় খেতে পারবো না। জল খেয়ে আর কতক্ষণ থাকবো? দেখো ভাবছি তাহলে হচ্ছে সরকারি কল থেকে জল আর তোমার পাপড় নিয়ে ভেজে খাওয়া যাবে। তাহলে বাটি দিন বসো, সবাই এক একটা দেবে, আমার বসে দেবে। হ্যাঁ সত্যি কিন্তু বসে পড়বো কিন্তু। টাইম কল থেকে জল আর এই পাপড় একসাথে ভেজে খাওয়া যাবে। তেল ছাড়া জল দিয়ে ভেজে খাবো। ভালো, কি করবো নেবো? তোমাকে বাড়ির থেকে লাগবে, তোমাকে টিকিট কেটে ঘেরা জন্য খোটাই দেবো। ওগা নেবো, খাইনি গা সকাল থেকে কিছু। আরে মানি ব্যাগটা হারিয়ে গেছে, ওই যে ব্রিজটা পড়েছে না ওখানে, ব্রিজটা মানে ক্রস করতে যাচ্ছিলাম আর মানি ব্যাগটা পড়ে গেছে। বলে দিলেন তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দত্তপুকুর স্টেশনে। আগে ছিলাম বামনগাছি স্টেশনে, ওখান থেকে এখন দত্তপুকুর স্টেশনে আসলাম। বামনগাছি স্টেশনে ভিডিওটা আমরা তোমরা দেখেছো, ওটাতে মানে লোকে অনেকে দেখে নিয়েছিল, সে কারণে তো রিয়াকশন পাইনি। তাই এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গায় চলে এসেছি ইন্ট্রোটা দিতে, সময় তোমাদেরকে বলতে হবে এখন কোথায় আছি। এবার এখানে দেখা যায় আমরা কোন দোকানে যাই আর কোন পাবলিকের রিয়াকশনটা নিই, সেটা চলো দেখা যাক আমাদের সাথে। চলো দেখতে থাকো। No. No.
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, মানে জাস্ট পিছনটা পুরো পুকুর, ঠিক আছে, একটা অন্য একটা জায়গায় চলে এসেছি, অন্য একটা জায়গায় ইট নিয়ে চলে এসেছি। পুকুরে সব এখন মাছ ধরছে, ওই সাইডটা, ওই সাইডটা জাস্ট মাছ ধরছে। আমি এই সাইডে এখন দাঁড়িয়ে আমার ইন্ট্রোটা দিচ্ছি, ভিডিওটা বলছি কি করবো। তা ওখানে ওখানে কিন্তু কিন্তু মাছ কিন্তু ধরছে, ঠিক আছে। ওখানে যখন মাছ ধরতে আমি কিন্তু মারবো, রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো যে কি হয়, রিয়াকশনটা মানে কি করে খিস্তি খিস্তি। তোমাদের না তো খিস্তি খাচ্ছি, তোমাদের সাবস্ক্রাইব করছো না, খিস্তি খাবো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি বলে রিয়াকশন। দেখ দেখো যাচ্ছি মারবো গাড়ি। ভয় লাগছে আমার, যেতে মানে ভয় লাগছে। ওখানে অতগুলো ছেলেমেয়েরা যদি খিস্তি খিস্তি মারে আমাকে, মানে একটা পিস্তি দিয়ে যাবে, তাই না? ভয় লাগছে যেতে ওখানে গিয়ে, মানে কী করবো সেটা বুঝতে পারছি না। মারবো গিয়ে বলো না খিস্তি কী হবে, চাই গেছি আরেকবার ট্রাই করি, যে ভয় পেলে হবে না, করতে হবে, তখন তোমাদের জন্য করতে হবে, শুধু তোমাদের জন্য। No.